এ পর্যায়ে আপনাদের সামনে এমন একজন সুপরিচিত মুখ আলোচনা নিয়ে আসবেন যার নাম ঘোষণায় যথেষ্ট, যাকে সকলেই চেনেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম মুহাদ্দিস জামিয়া কাসেমিয়া নরসিংদী। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন কাজী মোহাম্মদ ইব্রাহিম, বিষয় ইসলামের দৃষ্টিতে প্রচলিত মাজহাব ও তরিকার হুকুম। ইসলামের দৃষ্টিতে প্রচলিত মাজহাব ও তরিকার হুকুম আমি মোহতারামকে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم، وأن هذا صراطي مستقيما فاتبعوه، ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترق بقولي. سيقولون ثلاثة رابعهم كلبهم، ويقولون خمسة سادسهم كلبهم، رجما بالغيب، ويقولون سبعة وثامنهم كلبهم، قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. ويقول الرسول صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. ويقول: وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية: وكل ضلالة في النار. الترمذي والنسائي. ويقول الرسول صلى الله عليه وسلم: من خرج من الطاعة وفارق الجماعة فمات ميتة جاهلية. رواه مسلم. ويقول: دب إليكم داء الأمم قبلكم، الحسد والبغضاء هي الحالقة، لا أقول تحلق الشعر، ولكن لا أقول تحلق الشعر ولكن تحلق الدين. رواه الترمذي. ويقول: إن الله لا يجمع أمتي على ضلالة، ويد الله على جماعة، ومن شذ شذ في النار. رواه الترمذي. লিখবে
তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলন 2019-এর অধ্যক্ষার এই মুবারক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আকরামাহুল্লাহ আজকের এই মুবারক অনুষ্ঠানের অন্যতম বক্তা ডক্টর মনজুর এলাহি, ফাদিলাতু শেখ ডক্টর জাকারিয়া আকরামাহুমাল্লাহ, আমার সম্মানিত ভাই শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন এবং অন্যান্য মাশায়েখ উলামা একরাম, আমাকে যে বিষয়টি দিয়েছেন বিষয়টি আপনারা শুনেছেন। ইসলামের দৃষ্টিতে প্রচলিত মাযহাব ও তরিকাসমূহ, একটা অপারেশনাল কেস, যাই হোক আল্লাহ তাআলা তৌফিক দান করুন রোগীরা যাতে মারা না যায়, কিন্তু এই অপারেশনের আগে আমি না দাবি নিতে চাই। না দাবি দিতে পারবেন? আমার উপরে কোনো ব্লেম করতে পারবেন না। হ্যাঁ, যদি আমি ভুল বলি তখন ব্যক্তিগতভাবে আমাকে ফোন করবেন অথবা কোথাও দেখা হয়ে গেলে আমাকে জানাবেন। প্রচলিত মাযহাব ও ইসলামী দৃষ্টিতে প্রচলিত মাযহাব ও তরিকাসমূহ, আগে নগদ মাযহাব আর নগদ তরিকাটা ধরা যাক। আমরা যারা মনে করি যে আমরা সহি তরিকায় আছি, সহি আকিদায় আছি, সহি সুন্নাহ ফলো করছি, আমাদের কয়টা মাযহাব? আমাদের মধ্যে কয়টা মাযহাব আছে, কয়টা দল আছে? আমি জানি 18 থেকে 19টা, আরো হয়তো জন্মের অপেক্ষায় আছে। এই ক্ষেত্রে কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই, বড় দুর্ভাগ্যের বিষয়। জি, মাযহাব ও তরিকার হুকুম। হ্যাঁ ঠিক আছে, আমি হুকুমের দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের তো জানা কথাই যে তরিকা আমাদের একটাই, মাযহাব আমাদের একটাই। মুফতি কেফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই তালিমুল ইসলাম বইতে প্রশ্ন উত্তরে এই বিষয়টি যেভাবে উপমহাদেশে ব্যক্ত করে গেছেন, সওয়াল তেরা মাযহাব ক্যা হ্যায়, জবাব মেরা মাযহাব ইসলাম হ্যায়। এত হাকিমানা, এত সুন্দর, এত নির্ঝঞ্ঝাট নির্ভেজাল জবাব তিনি দিয়ে গেছেন। তেরা মাযহাব ক্যা হ্যায়, মেরা মাযহাব ইসলাম হ্যায়। আপ লোগো কা মাযহাব ক্যা হ্যায়? ইসলাম। মেরা মাযহাব ভি ইসলাম হ্যায়, আলহামদুলিল্লাহ। তাহলে একমত হইলাম। প্রিয় ভাইয়েরা, তরিকার কথা ভিন্ন, ইবাদতের যে বিভিন্ন তরিকা, আসলে ইবাদতের আল আসলু ফিল ইবাদাতি আত তাহরিম। ইবাদতের ক্ষেত্রে ইসলামের মৌল বিধান হলো যতক্ষণ শরিয়ার স্পষ্ট দলিল কোনো ইবাদতকে বৈধ বলে, করা যাবে বলে
প্রমাণ দেবে না, সাক্ষ্য দেবে না, স্বীকৃতি দেবে না, ততক্ষণ পর্যন্ত সকল ইবাদত হারাম থাকবে। এবং কুল্লু বিদআতিন দলালা, ইবাদতের ক্ষেত্রে এটা একেবারে 100-এ 100 যে কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এটা নতুন করে আবিষ্কার হতে পারে না। জোহর তার যুগে 4 রাকাত ছিল ফরজ, আজও 4 রাকাত থাকবে, মাঝখানে কোনো কাটাকাটি করা যাবে না। মাগরিব সেই যুগেও 3 রাকাত, এই যুগেও 3 রাকাত। ইবাদতের মধ্যে যুগের পরিবর্তনে কোনো পরিবর্তন আসবে না, কোনো চেঞ্জ আসবে না, নতুন আবিষ্কারের কোনো সুযোগ নাই। তেলাওয়াত যা তখন ছিল এখনও তা, এখন যদি তেলাওয়াতকে কেউ মাজামির বানায়, গান বানায়, ওয়ানাশআন ইয়াত্তাখিজুনাল কুরআনা মাজামির ইউকাদ্দিমুনার রাজুল লাইসা লিআফকাহিহিম ওয়ালা আ'লামিহিম মা ইউকাদ্দিমুনাহু ইল্লা লিউগান্নিয়াহুম, যে একটা প্রজন্ম আসবে কোরআনকে তারা বাদ্যযন্ত্রের মতো ইউজ করবে, কোরআন শুধু সুর শোনার জন্য শুনবে, সুরেলা কারিকে আলেমদের উপরে স্থান দেবে, ফকিরদের উপরে স্থান দেবে, ইসলামের বিদগ্ধ আলিম ওলামা মাশাইখের উপরে একজন কারিকে এই জন্য স্থান দেবে যে সে বেশি জ্ঞানী এই জন্য নয়, সে বেশি বুঝে এই জন্য নয়, মা ইউকাদ্দিমুনাহু ইল্লা লিউগান্নিয়াহুম, সে গানের মতো করে কোরআন শোনাবে, এই জন্য তাকে এগিয়ে দিল। এটা নাই, তেলাওয়াত আগে যা ছিল এখনো তাই থাকবে। তেলাওয়াত করলে যাতে বোঝা যায় যে ইন্নাহু ইয়াখাফুল্লাহ, সে আল্লাহকে ভয় পাচ্ছে। আজকে তেলাওয়াত শুনলে আল্লাহু আকবর বলে সবাই চিৎকার দেয়, এর সংযোগ কে বা কারা করলো আমি জানি না, অথচ আল্লাহ বলেছেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি, রাসূলের উপর নাযিলকৃত কোরআন যখন তারা শুনে তাদের চক্ষুর দিকে তাকালে দেখবে চক্ষু নয়ন আশ্রুতে যেন ভেসে যাচ্ছে। সাহাবায়ে কিরাম কোরআন শুনলে কাঁদতেন আর আমরা চিৎকার করি, খরু সুজ্জাদা ওয়া বুকিয়া, তারা তেলাওয়াত শুনলে সেজদায় পড়ে যেত, বুকিয়া কাঁদতে কাঁদতে পড়ে যেত। এটা একটা উদাহরণ দিলাম যে ইবাদত যেমন ছিল তেমনই রাখতে হবে, নতুন কোনো সংযোজন বিয়োজন করা যাবে না, গেলে এটা প্রত্যাখ্যাত হবে, অগ্রহণযোগ্য হবে। প্রিয় ভাইরা, তরিকার মধ্যে কিছু তরিকা আছে মুনকার, কিছু তরিকা আছে বিদআত, কিছু তরিকা আছে কুফর শিরক। আবার কিছু তরিকা, তরিকার মধ্যে কিছু আছে কোরআন সুন্নাহ সম্মত, কিছু আছে কোরআন সুন্নাহ সম্মত, যেমন তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দেয়া, এটা একেবারেই হক। তালিমুল ইলমি দ্বীন ইয়া সহি, সহি ইলমি দ্বীন শিক্ষা দেয়া, হাদিস শিক্ষা দেয়া, 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা, হারাম বর্জন করে চলা, হালালের উপরে থাকার চেষ্টা করা, তরিকতের ভাইয়ারা এগুলো যেগুলো করবেন যেগুলো কোরআন সুন্নায় আছে, তরিকতে থাকার কারণে সেটা বৈধ এটা নয়, তরিকতে থাকা সেই জিনিসগুলো কোরআন সুন্নায় আছে এই কারণে সেগুলো গ্রহণযোগ্য। শয়তানের কোনো কথাও যদি হক হয়, যেমন আয়াতুল কুরসি রাত্রে ঘুমোবার সময় পড়লে শয়তান আর দ্বারের কাছে আসবে না, ইজা ওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি,
আবু হুরায়রাকে যে শয়তান এই শিক্ষাটা দিয়েছিল যে তুমি যখন বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পড়বা, فانه لا يزال لك من الله حافظ ولا يقربك شيطان, ওই রাতে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাইট ডিউটি তোমার জন্য নিয়োগ থাকবে, কোনো শয়তান তোমার কাছে আসবে না। কোনো হক কথা যদি শয়তানও বলে সেটা কি, যেহেতু ওটা হক, যেহেতু ওটা আল্লাহর কথা, ওটা রাসূলের কথা, শয়তানের কথা হিসাবে নয়, আল্লাহ আল্লাহর রাসূলের কথা হিসাবে ওটা আমরা মেনে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের এই প্রশিক্ষণটা যেটা সে আবু হুরায়রাকে দিল, শুনে বললেন সদা কাকা ওয়া হুয়া কাযুবুন, শয়তান তোমাকে এই আয়াতুল কুরসির বিষয়টি সত্য বলেছে কিন্তু সে চরম মিথ্যাবাদী, কিন্তু তার এই কথাটা কি সত্য। প্রিয় ভাইয়েরা, তরিকতের মধ্যে অনেক বিদআত আছে, অনেক মুনকার আছে, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, তারপরে এর মধ্যে বিভিন্ন ধরনের আল ইস্তেগাসা বিল আমওয়াত, মৃত মানুষের কাছে প্রার্থনা করা, তারপরে তারা গায়েব জানেন এই আকিদা বিশ্বাস করা, বিভিন্ন ধরনের এগুলো আছে, কিন্তু তারপরেও তারা আমাদের ভাই, তারা আমাদের কি ভাই, তারা শিরকে আকবর করলেও আমাদের ভাই, তাদেরকে গলায় জড়িয়ে কাছে টেনে এই শিরিকগুলি সম্পর্কে, মুনকারগুলি সম্পর্কে, বেদাতগুলি সম্পর্কে জানান দিতে হবে, এল দিতে হবে, তাদেরকে এখান থেকে জাহান্নামের পথ থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। কিন্তু দূরে ঠেলে দিলে শত্রুতাই বাড়বে, শিরিকই বাড়বে, কুফরি বাড়বে, এটা কমবে না, কিন্তু কাছে আনলে এটা কমার সম্ভাবনা আছে না নাই। এর দলিল হলো সূরা তহার 93-94 নম্বর আয়াত, মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে গেলেন তখন সামিরি গরুর বাছুর বানিয়ে এটাকে মাবুদ ঘোষণা দিয়ে একেবারে পূজা করে ফেলল। বনি ইসরায়েলের বহু লোক, মুসা আলাইহিসসালামের উম্মতের বহু লোক গরুর বাছুরকে মাবুদ বিশ্বাস করে পূজা আরম্ভ করে দিল। মুসা আলাইহিসসালাম যখন জানলেন, রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে তিনি আসলেন, হারুন আলাইহিসসালামের দাড়ি চেপে ধরলেন, মা মানাআকা ইজ রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবিআন, ওরা ওদেরকে গোমরা হতে দেখে তুমি কেন আমাকে ফলো করলে না, ওদেরকে বাধা কেন দিলে না। হারুন আলাইহিসসালাম বললেন, কি বললেন, কাল আবনা উম্মা লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে, আমার দাড়ি আমার চুল ধরে টানা হেঁচা করবেন না, আমি তাদেরকে বাধা দেই নাই, শিরকি আকবর সয়ে গেছি, শিরকি আকবর প্রত্যক্ষ করেছি কিন্তু চুপ থেকেছি, চুপ এমনি থাকিনি, স্থান কাল পাত্র বিচার করে চুপ থেকেছি, আমি চিন্তা করেছি ইন্নি খশিয়তু আন তাকুনা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি, আমি ভয় পেয়েছি আমি যদি গোবাছুরের বিরুদ্ধে আমি কথা বলি, আপনি না, আপনি আমার ভাই মুসা, আপনি বললে আপনার ভয়ে, আপনার পাওয়ারে, আপনার ওয়েটে, আপনার নবুয়তি জালালি তবিয়তে বিভিন্ন গুণাবলীর কারণে ওরা চাপা পড়ে যাবে, কিন্তু আমার ওই পাওয়ার নাই, আমার অতটা ওয়েট নাই, সেই তবিয়তও আমার নাই, আমি ভয় পেয়েছি আমি যদি শিরকি আকবরের বিরুদ্ধে মুখ খুলি আপনার ঐক্যবদ্ধ জাতিটা দুটুকরা হয়ে যাবে, একদল গোবাছুরের পক্ষ নেবে আর একদল বিপক্ষ নেবে, দুটুকরা হয়ে যাবে, জাতি ভাঙ্গার মতো ক্ষতি এই পৃথিবীতে আর কিছু নেই, শিরকি আকবরের চেয়ে বড় ক্ষতি করবে ওই তাফরিক, এক টুকরা আর টুকরার প্রাণের শত্রু হয়ে যাবে, তারপরে শত্রুতা ছাড়া, বৈরিতা ছাড়া, খুনাখুনি করা ছাড়া আর কোনো দিন ধর্ম কিছুই থাকবে না।
এই জন্য আমি ওদেরকে শিরকি আকবরের বিরুদ্ধে কথা বলিনি। আনতাকুল ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়ালাম তারকুব কওলি। এখানে এই আয়াতটাতে আমাদেরকে থামতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে। আমরা আমিন আস্তে জোরে বলা লইয়া জাতি ডিভাইড করে দিচ্ছি, আর উনি শিরকি আকবর দেখেও ডিভাইড করতে যান নাই। আমরা রফিয়ে দেন বুকে হাত বাঁধা, বাংলাদেশে ওলামারা ছোট্টখাট্ট কিছু মাসালা নিয়ে সর্বত্র মসজিদ থেকে বহিষ্কার করা, ইহুদির দালাল বলা, সে খ্রিস্টানের দালাল, সে মুসলমান না, সে অমুক তমুক, এই জাতীয় তাফরিকগুলি আমরা যে করছি নুন চুন নিয়ে সামান্য কিছু নিয়ে, এটা কোন মাঝহাব, এটা কোন তরিকা প্রচলিত এই মাঝহাব? আমি মনে করি ভুল, এটা ভুল, এটা গলত, এটা ঠিক নয়। আমরা হাজারটা একতলাফ সত্ত্বেও, হাজারটা মতভেদ সত্ত্বেও, হাজারটা আমাদের আমলের একতলাফ থাকা সত্ত্বেও আমরা এক উম্মা, এক ভাই। এই ভাতৃত্ব, এই উম্মা কনসেপ্ট হাজার একতলাফ সত্ত্বেও এইটা ঠিক রাখা, অক্ষুণ্ণ রাখা, অটুট রাখা, এইটাকে সুরক্ষিত রাখা আমাদের প্রত্যেকের উপরে ফরজে আইন। এটা ফরজে আইন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই ভাই, ছাড়া অন্য কিছু হতেই পারে না। ইন্নামা হারফু কাসর, ফার্সিতে অনুবাদ করে জুজিনিস্ট, জুজিনিস্ট, এটা ছাড়া আর কিছু হতে পারে না। লা ইয়াকুনু আমর ইল্লা হাযা, এটা ছাড়া আর কিছু হতে পারে না যে মুমিনরা একে অপরের ভাই, ভাই ছাড়া আর কিছু হতে পারে না, ভাই ছাড়া শত্রু হতে পারে না, দুই দল হতে পারে না, অন্য কিছু হতে পারে না। তারা হাজারো একতলাফ সত্ত্বেও তারা এক ইমামের পিছনে সালাত পড়বে, এক প্ল্যাটফর্মে দাঁড়াবে। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, আল্লাহ বলেন নাই ইসলাম ইমান কাছাকাছি, কিন্তু তারপরেও ইসলাম বলতে সাধারণত বাহ্যিক আমলগুলো বুঝায়। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আমাদের এই পাঁচক্ত সালাত যে পড়বে, আমাদের কেবলামুখী যে হবে, আমাদের জবাই করা পশু যে খাবে, সে মুসলিম। সে কি মুসলিম? আমি সেদিন একখানে এই বক্তব্যটা দিয়েছিলাম, পরে এক ভাইয়ের মন্তব্য শুনলাম যে এটা কি সম্ভব, তার সাথে আমার এত বিরোধ, এত ইখতিলাফ, এত দূরত্ব, আমি কেমনে তার ভাই হিসেবে মেনে নিই? হানাফি আলে হাদিস ভাই, এটা কি হয়? তাহলে এত সব বছরের এই ইখতিলাফ যাইব কই? এত গালাগালি, এত সমালোচনা, এত রকমের শত্রুতা, এত ভাগাভাগি, তাহলে এগুলি কই যাবে? দেখুন ছাড়তে পারতেছে না। ইখতিলাফের ভিত্তি হলো আল ইলমু ওয়াল ইখলাসু ওয়াল ইসতিহাদু ওয়াদ দলিল। এই যে মাযহাব, ফিকহি মাযহাব, ইমাম শাফি বুঝছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝছেন যে কুমির উপসর প্রাণী, এটা খাওয়া যায়, সমস্যা নাই, কারণ পানির ভিতরে গিয়া ডুব দিয়ে থাকতে পারে, এটা জবাই ছাড়া হালাল। ইমাম শাফি বুঝছেন না, এটা স্থলের মধ্যে আসিয়ে শুয়ে থাকে, এটা মরে না, এটা জবাই ছাড়া হালাল না। দুই ইমাম দুই রকম বুঝছেন, এটা হলো ফিকহি, ইসলামের ব্যবহারিক বিধিবিধান, এগুলি ডাইরেক্ট ইবাদতের সাথে সম্পর্ক নয়। ফেকার মধ্যে বুঝের ক্ষেত্রে আমাদের, আমরা যারা সহি আকিদা সহি সুন্নার মানুষ, কুরবানির হাদিসটা বুঝতে আমরাই দুই রকম বুঝছি। তো এরকম দুই রকম ইমাম আবু হানিফা শাফি বুঝলে ক্ষতিটা কি? এই যুগের আবু হানিফা, এই যুগের শাফি যদি দুই রকম বুঝে, আজ থেকে 1200-1300 বছর আগের আবু হানিফা আর শাফি যদি দুই রকম বুঝছে, তাহলে সমস্যাটা আপনার কোথায়? কি বলেন? ইখতিলাফে মত হলে মক্কার সাথে ঈদ, মক্কার সাথে রোজা, এই মশালাটা
আগের আলেমরাও দুই রকম বুঝছে, এখনকার আলেমরাও দুই রকম বুঝতেছে, বুঝতেছে কিনা? সৌদি আরবের সাথে বাংলাদেশে ঈদ হয় কিনা, রোজা হয় কিনা, সমস্যা কি? তারপরেও এক ভাই, ভাতৃত্ব রক্ষা ফরজ। এই যে প্রচলিত মাযহাব, প্রচলিত তরিকা, তরিকা তরিকার মধ্যে সমস্যা আছে বিশাল। তরিকা কেন বানাইবে? এবাদত তো নবীজি যা দিয়ে গেছেন ১০০-১০০, বাড়াবারও কোনো সুযোগ নাই, কমাবারও কোনো সুযোগ নাই। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না, তুমি আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বানাইবে কেন? তুমি আবার লা ইলাহা বানাবে কেন? তুমি আবার হু হু বানাবে কেন? এটা অন্য জিনিস, এটা সুযোগ নাই। কিন্তু ইসলামের গবেষণা লব্ধ যুগের প্রয়োজনে যে ইস্তেহাদগুলো হবে, সেই ইস্তেহাদ ছাড়া তো ইসলামকে যুগের সাথে ম্যাচিং করানো যাবে না। ১৪০০ বছর আগের ইসলামকে যুগের উপরে প্রয়োগ করা যাবে না ইস্তেহাদ ছাড়া। মাযহাব কি? মাযহাব হলো ইস্তেহাদ। মাযহাব হলো আল আরাউল ফিকহিয়া, আরাউল উলামা, উলামায়ে কেরামের ইস্তেহাদ লব্ধ সিদ্ধান্ত, এগুলোকে বলে মাযহাব। ইস্তেহাদ লব্ধ সিদ্ধান্ত ছাড়া ইসলামের চাকা অচল, ইসলাম অচল হয়ে যাবে। ব্রিটিশরা যখন রাইফেল মারা শুরু করলো, তখন এক শ্রেণীর মুসলিম আলেমরা বললো এটা বেদাত, এটা বেদাত, সুন্নত হলো তীর, বললাম এগুলি। ওনারা তীর বললাম নিয়ে রাইফেলের সামনে গেল, ১ কিলোমিটার আগে ওনারা শুয়ে যাইতেছে, ১ কিলোমিটার আগে শুয়ে যাইতেছে। তখন বুঝছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের অর্থ তীর না, যেই যুগে যেটা নিক্ষেপ অস্ত্র সেই যুগের সেটা। আলা ইন্নাল কুওয়াতা আর রামি, পাওয়ার হলো নিক্ষেপ। নিক্ষেপ কোন যুগে তীর নিক্ষেপ হবে, কোন যুগে কামান নিক্ষেপ হবে, কোন যুগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হবে, কোন যুগে বুলেট নিক্ষেপ হবে, নিক্ষেপ তো এক এক যুগে এক একটা। ওইটা যখন বুঝছে তখন ঠিকঠাক হয়ে গেছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ঠিক না কি? এখন যদি আলা ইন্নাল কুওয়াতা রামি মানে তীরে ধরে রাখেন, ইস্তেহাদ করতে না দেন, যুগের উপরে ইসলামকে প্রয়োগ করতে না দেন, তাহলে ইসলাম তো ১৪০০ বছর আগের ওই জাতির জন্য থেকে গেল, এই জাতি আর আমল করতে পারবে না। হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে, ঘোড়ার উপরে, গাদার উপরে সওয়ার হয়ে গেছেন, যুদ্ধের সময় ওগুলি ব্যবহার করেছেন। আমাদের যুগের মতো তিনি এরোপ্লেনে চড়েন নাই, চড়েছিলেন পানির জাহাজে চড়েন নাই। তাহলে যদি বাহন বলতে শুধু সেগুলোকেই আমরা বাহন মনে করে বসে থাকি, এক জায়গায় বসে থাকি, তাহলে এই যুগের এরোপ্লেন কোথায় যাবে, রকেট কোথায় যাবে, এই যুগের অত্যাধুনিক এসব বাস এগুলি কোথায় যাবে? এগুলি গবেষণার দ্বারা আমরা বুঝব যে ইসলামে বাহন বলতে প্রত্যেক যুগে যেটা আসবে, অয়াকলুকুমালা তাআলামুন, তোমরা যেটা এখন জানো না আমি ভবিষ্যতে বানাবো, যে যুগে যেটা বানাবেন সেটাই সেই যুগের বাহন। কারেন্টের বাতি যখন আবিষ্কার হয়, এক শ্রেণীর মৌলভী সাহেবরা বলছিলেন এটা জাদু, হাজা শেরুন হাজা কুফরুন, এটা জাদু, এটা কুফুরি, কোনো তেল দেখি না, সলিতে দেখি না, কোনো কিছুই দেখি না, হঠাৎ জ্বলি উঠে, জাদু ছাড়া আর কিছু না এটা, আর মুসলমানদের জন্য জাদু হারাম। কারেন্টের বাতিরে জাদু বানাইয়া কত বছর মুসলমানরা অন্ধকারে ডুবাই রাখছে, পরে যখন দেখলো যে না এটা তো জাদু না, এটা তো বার্ক, এটা বিদ্যুৎ, চিরকালেই মেঘের মধ্যে বিদ্যুৎ চমকায়, এটা তো সেই কুত্রিয় জিনিস, তাহলে এটা হারাম হবে কেন? যখন বুঝছে তখন ঠিক হয়ে গেছে। ও ভাইয়েরা, এই ইখতিলাফের ভিত্তি এলিম, দলিল, ইস্তেহাদ, ইখলাস। এই জন্য ইখতিলাফকারী শুদ্ধ করলে ২ সওয়াব পাবে, অশুদ্ধ করলে ১ সওয়াব পাবে। শুদ্ধ করলে ২ সওয়াব কিসের? সওয়াবুল ইস্তেহাদি ও সওয়াবুল ইসাবা, সে যে চেষ্টা করেছে সঠিক একটা মাসালা বের করার জন্য, এই চেষ্টার ১ সওয়াব, আর যে চেষ্টাটা সুফল সফল করতে পেরেছে, শুদ্ধটা আবিষ্কার করতে পেরেছে, বের করতে পেরেছে, সেটার জন্য আরেকটা সওয়াব। আর যদি ভুল করে সে ইস্তেহাদকারী, তাহলে সে
শুদ্ধটা বের করতে পারে নাই, সেই সওয়াবটা পেল না, কিন্তু কষ্ট যে করেছে, গবেষণা যে করেছে, রাতের পর রাত কোরআন সুন্নাহ নিয়ে ঘাটাঘাটি যে করেছে, বুঝতে চেষ্টা যে করেছে, সর্বশক্তি বিনিয়োগ করেছে, এই জন্য এক সওয়াব পাবে। তাহলে ইখতিলাফ হলে যদি হাদিস ভিত্তিক ইখতিলাফ, আমরা জানি চারো মাযহাবের আইম্মারা এরা সব আহলে হাদিস ছিলেন, চারো মাযহাবের আইম্মারা কি ছিলেন, সব আহলুল হাদিস, সব আহলুল কোরআন, সব আহলুল হক, আহলে হাদিস ভাইয়েরা যেমন আহলুল কোরআন ওয়াল হাদিস, তারা তো এরকম ছিলেন। একটা হাদিস বুঝতে গিয়ে দুই রকম তিন রকম হতে পারে, সেটা সবাই তারা সওয়াব পাবে। ইখতিলাফের ভিত্তি হলো ইলম, ইখলাস, ইজতিহাদ, দলিল, প্রমাণ। আর ইফতিরাক যেটা দলাদলি, আপনি হানাফি আমি আহলে হাদিস, আপনার সাথে আপনার কন্যা আমি বিয়ে করাবো না, আপনি আহলে হাদিস আমি হানাফি, আপনার ছেলের কাছে আমি মেয়ে দেব না, এই যে ইফতিরাক, এটার বুনিয়াদ কি, এটার ভিত্তি কি ইলম, এটার ভিত্তি কি দলিল, এটার ভিত্তি কি ইখলাস, ইজতিহাদ, মোটেও না। এটার ভিত্তি হলো বাগিয়ান বাইনাহুম, ছিনায়ত হবে, কোরআন বলেছে বাগিয়ান বাইনাহুম, হাদিস বলেছে দাব্বাইলাইকুম দাউল উমামে কাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদা, দলাদলি দলাদলি, তুমি আমার থেকে বিচ্ছিন্ন, তুমি আরেক গ্রুপ, তুমি আরেক দল, তুমি অন্য কিছু, এইটা ভাবার ভিত্তি হলো আল হাসাদু ওয়াল বাগদা, হিংসার বিদ্বেষ, হিংসার বিদ্বেষ। এজন্য কুল্লু মুফতারিকিন বিল হাসাদে ওয়াল বাগদা ফিন্নার, যারা মতভেদ করবে তারা জান্নাতে যাবে। ফিকহি মাসালায় মতভেদ করবে যারা দলিলের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, হয়তো হাদিস আমার কাছে যেটা সহি তার কাছে সেটা দুর্বল, বা তার কাছে যেটা সহি আমার কাছে সেটা দুর্বল, হয়তো সে সহি বলে বুঝছে, তার বুঝটা ভুল ছিল হতেই পারে, কিন্তু সে ওটা ওইভাবে বুঝতে পারে নাই, আল্লাহ তাকে মাফ করবে। এখন সে ইখতিলাফ করেছে, সেজন্য সে আল্লাহর কাছে গুনাহগার হবে না, জাহান্নামেও যাবে না, কিন্তু মতভেদের কারণে যারা দলভেদ করেন তারা জাহান্নামী। একেবারে সোজা কথা বললাম আজকে, মতভেদের কারণে যারা দলভেদ করবেন তারা জাহান্নামী। ইফতিরাকের যতগুলি হাদিস, এই উম্মত 73 দল হবে, 73 ফরিক হবে, 73 পার্টি হবে, 73 বিচ্ছিন্ন দল হবে, ওই হাদিসটাতে একটা পাপেরই উল্লেখ আছে, আর কোনো পাপের উল্লেখ নাই। ওরা মদ খোর এই জন্য জাহান্নামে যাবে এটা বলা হয়নি, ওরা শিরিককারী এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি, ওরা বেদাতি এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি, ওরা জিনাকার এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি। দোষ একটাই, সেটা কি, তাফতারিকু, তাফতারিকু, ইফতিরাক, আমার উম্মতকে ভাঙছে, আমার ঐক্যবদ্ধ উম্মতকে এরা টুকরা বানাইছে। মান আতাকুম ইউরিদু ইউফাররিকু আমরা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া জামিউন ফাকতুলুহু কায়নাম মান কান, তোমাদের তোমরা ঐক্যবদ্ধ আছো, এই অবস্থা যদি কেউ এসে আমার উম্মতের ঐক্যবদ্ধ উম্মতকে দুই টুকরা করে দিতে চায়, ওরে হত্যা করো, রাষ্ট্রীয়ভাবে বিচারিকভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। ঠিক হারুন আলাইহিস সালাম যেটা বলেছিলেন, ইন্নি খাশীতু আন তাকুলা ফাররাক্তা, আপনি একজন নবী, আমার বড় ভাই, আপনার উম্মত, আপনার জাতি ঐক্যবদ্ধ রেখে গেছেন, আমি টুকরা করতে পারি না, পারি না, এই পারমিশন আমার নাই। এবং এই জবাব শুনে মুসা আলাইহিস সালাম জবাবকে খণ্ডান নাই, প্রতিবাদ করেন না, যে তুমি ভুল বলছো, মেনে নিয়েছেন, হ্যাঁ ঠিক বলছো, তুমি ঠিক বলছো, আমার জাতিকে টুকরা করলে সর্বনাশ হয়ে যাবে, জাতি টুকরা করলে হিয়াল হাল এক নবুজি বলছেন, এটা একবারে কামাই ফেলবে, সব সব কামাই দিবে, না কোনো তাহলে কুসার, আমি বলি না চুল কামাবে, ওলাকিন তাহলে কুদ্দিন, তোমার পুরা তাওহিদ কামিয়ে দেবে, পাঁচক সালাত তোমার কামাই ফেলবে, তোমার রোজা, তোমার জাকাত, তোমার হজ, তোমার এলেম কালাম, তোমার এবাদত বন্দিগি, টোটাল লাইফের ইসলাম বলতে যা তোমার আছে সব এই খুর, ইফতারাকের এই খুর, এটা কামাই ফেলবে, কিচ্ছু নেই, কিছুই নাই তোমার। আ মুসলমান, এক জাতি আমরা, হাজার ইখতিলাফ থাকুক, হাজার ইখতিলাফ থাকুক, এক জাতি এক উম্মা, উম্মা কনসেপ্ট, উম্মা কনসেপ্ট চাই, কোনো ইখতিলাফ, কোনো ইখতিলাফ যাতে ইফতিরাক না করে। খাওয়ারাজের যতগুলো হাদিস পড়ি,
যে তামরুকুমারেকা আলা হিনে ফুরকাতিন মিনাল মুসলিমিন, মুসলিমদের রাজনৈতিক দ্বন্দ্বের ইফতিরাকের মুহূর্তে একটা দল বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, তোমরা সাহাবীরা ওর সালাতের সাথে তোমার সালাতকে তুচ্ছ মনে করবা। ওয়া কিরাআতাহু মা কিরাআতিহিম, তার তেলাওয়াতের সামনে তোমার তেলাওয়াতকে তুমি তুচ্ছ মনে করবা। ওসিয়ামাহু মা সিয়ামিহিম, সে খারেজিরা এত বড় রোজাদার, তোমার রোজা তুচ্ছ তার রোজার সামনে। এত সত্ত্বেও ইয়ামরুকুনা মিনাদ্দিন মুরুকা সাহমি মিনার রমিয়া, তীর মারলে বুলেট মারলে যেমন টার্গেট ভেদ করে চলে যায়, সেই বুলেটের মধ্যে একটু রক্ত মাংস লেগে থাকে না। এরাও ইসলাম থেকে এইভাবে পুরোপুরি বেরিয়ে গেল। অথচ এমন মুসল্লি, এমন কারি, এমন তারা রোজাদার যে তোমাদের তেলাওয়াত, তোমাদের সালাত, তোমাদের রোজা, তোমরা সাহাবিরা তাদের ইবাদতের সামনে নিজেদের ইবাদতকে কিছুই মনে করবে না। তারপরও তারা ইসলাম থেকে পুরো খারিজ, লাইন আদরাকতুহুম লাআক্তুলান্নাহুম কাতলা আদ, আমি যদি তাদেরকে পেতাম আমার যুগে আদ জাতিকে আল্লাহ যেমন আন্ডা বাচ্চা সহ মেরে দিয়েছেন, এদেরকে ওইভাবে মেরে দিতাম। এদের দোষ কি? দোষ একটাই, এরা খারাজ মানিল উম্মা, উম্মার মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়েছে, গ্রুপিং করছে, উম্মারে কাটছে, উম্মাকে কাটছে, আর কোনো দোষ নাই। এদের মতো আবেদ জায়েদার নাই। আলী রাদিয়াল আনুকে জিজ্ঞাসা করা হলো, খারিজের বিরুদ্ধে যুদ্ধ করলেন, এরা কি কাফের? তিনি বলেন, মিনাল কুফরে ফাররু, আরে কেমনে কাফের, এরা তো কুফুর থেকেই পালিয়েছে, তো তারা কি মুনাফিক? হযরত আলী বললেন, না ইন্নাল মুনাফিকি লা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, মুনাফিক তো আল্লাহকে সামান্য জিকির করে। আর এই খারিজিদের এদের যে তাবু, ওখানে গেলে মৌমাছির বনবনের মতো আল্লাহ জিকির শুনবা। তাহলে এরা কেমনে মুনাফিক? এরা মুনাফিক না, কিন্তু এরা করছে কি, উম্মতরে টুকরে করছে, নিজের খায়েশ অনুসারে, নিজে যেটা বুঝছে, উম্মতের ওলামাদের, উম্মতের যারা মুস্তাহিদ, উম্মতের যারা বিদগ্ধ পণ্ডিত, তাদের কথার দিকে বুঝে দিকে তোয়াক্কা না করে নিজে যা বুঝছে বাস, এইটার উপরে তারা একটা বিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই পাপ যে কেন আমার উম্মতকে টুকরা করলা, কেন উম্মতের মূল বডি থেকে বিচ্ছিন্ন হলা, এই জন্য বলেছেন, আমি পাইলে আদ জাতির মতো মেরে ফেলতাম। ও ভাইয়েরা, ইফতারাকের যে হাদিসটা তিরমিজি সহ বিভিন্ন গ্রন্থে এসে বারবার, ওসাতাফতারিকু হাযিল মিল্লা আলা সালাসিন ওয়া সাবঈন কুল্লু ইসনাতানি ওয়া সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামা, যে 72 দল জাহান্নামে যাবে যারা ইফতারাক করছে, এক দল জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার কারণ কি? ওয়া হিয়াল জামা, জামা এখানে মাসদার আল ইস্তিমা, তারা উম্মতের ইউনিটি ধরে রাখছে, উম্মতকে টুকরে করে নেই। যারা উম্মতকে ভাঙছে শুধু ভাঙ্গার অপরাধের কারণে জাহান্নাম, যত বড় খতিব সাহেব হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় শাইখুল তাফসির হোক, যত বড় মুখলিস হোক, যত বড় মুজাহিদ হোক, আমার উম্মতকে টুকরা করছে, জাহান্নামে যেতে হবে। যত বড় জাকির নায়েক হোক, কাজী ইব্রাহিম হোক, আব্দুর রাজাক বিন ইউসুফ হোক, মুজাফফর বিন মোহসেন হোক, ডক্টর মনসুর হোক, যেটাই আমার উম্মতকে তাফরিক করবে, ইফতারাক করবে, জাহান্নাম লাজিম, জাহান্নাম লাজিম। আর যেটা ওয়াহিয়াল জামা, আমার উম্মতের ইস্তেমা ধরে রাখবে, ইউনিটি ধরে রাখবে, হাজারটা একতলা থাকবে, এক রিকশায় যাবো। আমিন, তুমি জোরে বলো, হ্যাঁ আমি আসতে বলি, এক রিকশায় যাবো, জামা ফরজ, উম্মত ভাঙ্গা যাবে না, ঠিক নয় কি? আমি আল্লাহর কসম করে বলি, যখন থেকে উদারভাবে এই মাসলাগুলো মিডিয়ায় আসছে, এখন বাংলার প্রতিটি মসজিদে আমিন জোরে বলার মুসল্লি আছে, আগে ছিল না, বাংলার প্রতিটি মসজিদে এখন বুকে হাত বাঁধার মুসল্লি আছে, রাফায়ে দাইনের মুসল্লি আছে, মহিলাদের মধ্যেও আছে, পুরুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি। আল্লাহর কসম, যেইটুকু ভাতৃত্ব দেওয়া হয়েছিল, যেইটুকু উদারতা হয়েছিল, সেইটুকুর ফল এত বড়। তোমরা যদি পুরো ভাতৃত্ব দিতে পারো, কোথায় যাবে বলো? গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, গোটা জাতি সহির সহির সহি তরিকায়, সহি সুন্নায়, সহি আকিদায় চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রচলিত মাজহাব এবং তরিকা, তরিকার কথা আমি আগে বলেছি, তরিকা এগুলি ইবাদত বন্দেগীর সাথে রিলেটেড,
এগুলি টোটালি দেখা যায় বেদাতে পরিণত হয়। হ্যাঁ, তরিকতের ভাইদের মধ্যে কিছু জিনিস আছে সহি, আমরা দেখি সেটা কোরআন হাদিসে থাকার কারণে সহি, এবং কোরআন হাদিসে যেটা যেখানেই থাকবে আমরা কি মানবো সেটাকে সহি মানবো কি না, এটা মানতে হবে। উম্মতের মধ্যে তাফরিক করা যাবে না। হযরতে মুয়াবিয়া আর হযরতে আলী যুদ্ধ পর্যন্ত করেছেন একটা ফেকি মাসালা নিয়া, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কিসাসের মাসালা নিয়া, ফেকি মাসালা। এটা এখনই অ্যাকশনে যাবেন, হযরত আলী বলতেন না অবস্থা খারাপ আরো পরে, হযরত আয়েশা আর মুয়াবিয়া বলেন না এখনই, একটা বুঝ, দুই বুঝের কারণে যুদ্ধ পর্যন্ত হয়েছে, হাজার হাজার সাহাবী তাবি নিহত পর্যন্ত হয়েছে। রোমের বাদশাহ হযরত মুয়াবিয়াকে চিঠি লিখলেন, আমি তোমারে খুব পছন্দ করি আর আলী তোমার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তুমি শুধু আমাকে বলো, আমি এক বাহিনী পাঠাই হে মুয়াবিয়া তোমার পক্ষে, তারা আলীকে অ্যারেস্ট করে তোমার কাছে দেবে আর তুমি তার কল্লা ফেলে দেবে। হযরত মুয়াবিয়া চিঠি লিখলেন, ও রোমের কুত্তা, ইখওয়ানে তাসা যারা মা দুখু লুকা বাইনা হুমা, দুই ভাই আমরা ঝগড়ায় লিপ্ত হয়েছি, তুই কোন সাহসে দুই ভাইয়ের মাঝখানে ঢুকলি? তুই যদি এই বেয়াদবি থেকে সরে না আসিস, আমি একটা বাহিনী প্রেরণ করব যার এক মাথা থাকবে আমার এখানে আর এক মাথা থাকবে তোর ওখানে, সেই বাহিনী তোরে অ্যারেস্ট করে আলীর কাছে দেবে, আলী তোর কল্লা কেটে আমার কাছে পাঠিয়ে দেবে। এটার নাম মুসলমান। ইয়ে তাওহীদ থি জিসকো না তু সমঝা না মই সমঝা। আল্লাহর একত্ববাদ তো কিছু বুঝছো, উম্মতের একত্ববাদ, উম্মতের তাওহীদ বুঝো নাই, ওয়াহদাতুল উম্মাহ বুঝো নাই, তুমিও বুঝো নাই, আমিও বুঝি নাই, না বুঝলে কি হবে? আল্লাহ যেদিন বুঝ দেবেন সেদিন ফিরে আসলে কোনো দোষ আছে? দোষ আছে? দোষ নাই। সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ আসতেছে, ইসরায়েল দাজ্জালের নেতৃত্বে, আবি দাজ্জাল ফাদাজ্জাল শাররু গায়বিন ইউনতাজার, দাজ্জাল শাররু গায়বিন, লুকিয়ে থাকা এক ব্যক্তির বিশাল অনিষ্ট যার প্রকাশের অপেক্ষা করা হচ্ছে। শাররু গায়বিন, দাজ্জাল আছে, গায়েব হয়ে আছে, অন্তরালে আছে। আমি আমার শিশুকাল থেকে দাজ্জাল কিয়ামত নিয়ে আমি গবেষণা করি, আমার অনেক বন্ধুরা এই জন্য কিয়ামত বিষয়ে আমার বক্তৃতাগুলি ওনারা বুঝেন না, কিন্তু সামনে আমি এমন একটা বুঝ দেব এইবারে 2019 সালে, এমন বক্তৃতা করব এই দেশের রিক্সাওয়ালা সুদ্ধা বুঝে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে তো অভিজ্ঞ কামনা করি। শুনেন, এই অতীতের যুদ্ধগুলি, বিশ্বযুদ্ধগুলি হয়েছে রাষ্ট্র দখলের জন্য, দেশ দখলের জন্য, সীমানা বাড়াবার জন্য। এবারের তৃতীয় বিশ্বযুদ্ধ সীমানা বাড়াবার জন্য হবে না। অতীতের যুদ্ধগুলি হয়েছে সম্পদ দখলের জন্য, এবারের বিশ্বযুদ্ধ সম্পদ দখলের জন্য হবে না। কেন হবে? ইন্না ফুস্তাতাল মুসলিমিনা ইয়াওমাল মালহামাতি বিল হুত, এই যুদ্ধের নাম মহানবী দিয়েছেন মালহামা। এটা দেশ দখলের যুদ্ধ নয়, সম্পদ দখলের যুদ্ধ নয়, গোস্ত কাটার যুদ্ধ, মানুষ খুনের যুদ্ধ। তারা সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের 850 কোটির মধ্যে 2/3 মেরে ফেলবে, কারণ সামনে ফিলিস্তিন হবে ইহুদিদের বর্তমান নতুন বিশ্বের রাজধানী, তারা এত কোটি মানুষ সামলাইতে পারবে না, 2/3 মেরে ফেলবে ওরা। আপনারা আজও যদি নুন আর চুন লইয়া আপনারা লাগালাগি করেন, এরপরে ওই ওই যে হালাকু খান যখন বাগদাদে মারার জন্য ঢুকছে, তখন বাগদাদের আলেমরা ঈসা আলাইহিসসালামের গাদার পেশাব হারাম না হালাল, পাক না নাপাক, ওইটা নিয়ে তর্ক করতেছে, বুঝেন না? আর হালাকু খান ঢুকে 1,800,000 আলিম ওলামা মুহাদ্দিস রাজনীতিবিদ বিজ্ঞানী সব কতল করে শেষ, এখন সেই অপেক্ষায় আছে। অতএব এই যুগে হাজারটা ইখতিলাফ থাকুক, ইফতিরাক থাকবে না। ইখতিলাফকারী দলিলের ভিত্তিতে ইখতিলাফ করলে জান্নাতে যাবে, কিন্তু ইফতিরাককারীর কোনো সুযোগ নাই জান্নাতে যাওয়ার, সে জাহান্নামে যাবে। মান ফারাকাল জামাতা কিদা শিবিরিন ফাকাদ খালা রিফকাতাল ইসলামে মিন উনুকি, ইসলামের ইউনিটি, উম্মতের
ইউনিটি থেকে এক বিগত যে নিজেকে সরাবে, গোটা ইসলামের রজ্জু ঘাড় থেকে সরাই ফেলল। অফারাকাল জামা ফামাতা মাতামিতাতান জাহেলিয়া, সহিহ মুসলিমের হাদিস। উম্মতের ইউনিটি ইস্তেমা থেকে সরে গিয়ে যদি সে মারা যায় জাহেলিয়াত কুফরির মরণ সে মরবে, কোনো সুযোগ নাই। আমি এই ওয়াজটা নফল ওয়াজ করি নাই, এই ওয়াজটা আমি আমার এই বয়সে সারা জীবনের এই হাদিস 35 বছর পড়াইতে পড়াইতে এই বছর চিন্তা করলাম এই বছর কি নিয়ে মাঠে যাই, গত বছর কেয়ামত নিয়েছিলাম, এইবার উম্মা কনসেপ্ট নিয়ে মাঠে নামছি। যাই হোক, সময় শেষ। এই জাতির সমস্ত বিভেদ দলভেদ পায়ের তলে পিষ্ট যেদিন করব, সেদিন গোটা বাংলার জমিন সহি আকিদা সহি সুন্নার আওতায় চলে আসবে ইনশাআল্লাহ। দেরি হবে না, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।